ফিরে এলাম বিরতির পর। বিচারপতি অমৃতা সিনহার বিচার্য বিষয় বদলের আবেদন, এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করল না বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। 10 জুন পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শোনার কথা। বিচারপতি অমৃতা সিনহার প্রধান বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হয় এই মামলা। বিচারপতি অমৃতা সিনহার বিচার্য বিষয় বদলের আবেদন এখনো একই থাকলো এবং এই আবেদন এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করল না বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে এবং 10 জুন পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শোনার কথা। বিচারপতি অমৃতা সিনহার প্রধান বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হয় এই মামলা। পুলিশি নিষ্ক্রিয়তার এই মামলা, সেই মামলা শোনার কথা ছিল অমৃতা সিনহার এবং এখানেই শুনানি ছিল। তবে এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করল না বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির কাছে এই মামলার গিয়েছে এমনটা জানা যাচ্ছে। মামলা ফেরত পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। 10 জুন পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শোনার কথা অমৃতা সিনহার এবং বিচারপতি অমৃতা সিনহার প্রধান বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয় এই মামলা।